ইয়াত আমি এক্সারসাইজ 8.4 ৰ কোৱেশ্চন নম্বৰ 6 অৰ 3 টু সলভ কৰিম যত প্ৰুফ কৰিব লাগে ৰুট অভাৰ sec থিটা মাইনাস 1 বাই sec থিটা প্লাস 1 ইকুৱেল টু cosec থিটা মাইনাস cot থিটা তো ইয়াৰ লেফট হ্যান্ড সাইডৰ পৰা কৰিম আমি ৰাইট হ্যান্ড সাইডটো উলিয়াম সো লেফট হ্যান্ড সাইডটো এইটো আমি অলৰেডি লিখা হৈ আছে তা আমি কৰিম কি ইয়াৰ পিছৰ ষ্টেপত ইয়াত sec থিটা প্লাস 1 আছে তাৰ অপজিট মানে উল্টাটোৱে আপ এণ্ড ডাউন মাল্টিপ্লাই কৰিম কেনেকৈ স্যার ইকুয়াল টু রুট ওভার সেক থিটা প্লাস ওয়ান তার অপোজিট মানে উল্টা টু কি হবো এ প্লাস এর জায়গা মাইনাস বহিব এইটু হবো সেক থিটা মাইনাস ওয়ান উপর তো অলরেডি এটা সেক থিটা মাইনাস ওয়ান আছে আকো এই সেক থিটা মাইনাস ওয়ান যে ইয়াত মাল্টিপ্লাই করিব ইয়াতো করিব লাগিব তার মানে আমি ইয়াত কি করিলো সেক্ষিতা প্লাস ওয়ানের উল্টাটুয়ে উপরে তলে ইন্টু করে দিল তারপর স্টেপ উপর তো সেক্ষিতা মাইনাস ওয়ান সেক্ষিতা মাইনাস ওয়ান দুইটা সেম বস্তু যেতে দুইটা সেম বস্তু মাল্টিপ্লাই হয় তাহত স্কোয়ার হয় তাতে এইটো হয়ে যাব সেক্ষিতা মাইনাস ওয়ান হল স্কোয়ার বাই এইটো এটা ফর্মুলা করে আছে সেই ফর্মুলা হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার ফর্মুলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার পিছৰ ষ্টেপত আপাৰ পাৰ্টটো এনেকে থৈ দিম মানে ওপৰৰ পাৰ্টটো তেনেকে থৈ দিম তে তলত যদি মই চাওঁ এইটো হৈ আছে sec স্কোয়ার থিটা মাইনাস 1 স্কোয়ার মানে তো 1 সো sec স্কোয়ার থিটা মাইনাস 1 ৰ ফৰ্মুলা কি যদি মই চাওঁ sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হয় tan স্কোয়ার থিটা গতিকে মই ইয়াৰ প্ৰতি কি লিখিব পাৰিম এন স্কোয়ার থিটা তাৰ পিছৰ ষ্টেপত এইটো কথা ক্লিয়াৰ হ'ব লাগিব যে য'ত ৰুট আৰু স্কোয়াৰ থাকে সেই ৰুট আৰু স্কোয়াৰ কেঞ্চেল হৈ গুচি যায় সো ইয়াৰ পৰা ৰুট উঠি যাব আৰু স্কোয়াৰ উঠি যাব সো ওপৰত থাকিব অকল sec থিটা মাইনাস 1 আৰু তলত থাকিব অকল tan থিটা যিহেতু ৰুটটো কমপ্লিট দুইটাৰ ওপৰত আছিলে গতিকে ৰুটটো উঠোতে দুইটাৰে স্কোয়াৰটো উঠিব তার পিছৰ ষ্টেপত মই ইহঁতক সেপারেট কৰি দিম টেন থিটাটো এবাৰ sec থিটাৰ তলত লিখিম sec থিটা বাই টেন থিটা মাইনাস এবাৰ ওৱানৰ তলত ওৱান বাই টেন থিটা তাৰপিছত যদি আমি চাওঁ sec থিটাৰ মানে কি sec থিটাক যদি মই উল্টা কৰোঁ sec থিটা উল্টা কৰিলে হয় ওৱান বাই cos থিটা ফৰ্মুলা হয় তো sec যদি মই তললৈ পঠাই দিওঁ সি হৈ যাব cos থিটা সো এইটো হৈ যাব ওৱান বাই cos থিটা আৰু তলত তো অলৰেডি tan এটা আছে তা tan থিটাৰ ফৰ্মুলা আমাৰ কি আছে tan থিটা মানে আছে sin থিটা বাই cos থিটা সো tan থিটাৰ বুলি তলতে আমি লিখিম sin থিটা বাই cos থিটা আকৌ মাইনাস দি পেলাই 1 বাই tan থিটা আছে ন মাইনাস দি 1 বাই tan থিটা মানে কি আছে 1 বাই tan থিটা মানে cot থিটা সো মাইনাস cot থিটা ইকুৱেল টু এটা ইয়াত যদি মই চাওঁ cos থিটা আৰু cos থিটা কাট খাই গ'ল ইয়াত থাকিল 1 বাই sin থিটা তো যদি মই চাওঁ 1 বাই sin থিটা মানে আকৌ কি আমাৰ ফৰ্মুলা আছে এই ফৰ্মুলাখিনি তোমালোকৰ কপিত আছে বা বুকতো আছে চাই ল'লে হ'ল 1 বাই sin থিটা মানে হয় cosec থিটা তো 1 বাই sec থিটাৰ জেগাত আমি লিখিব পাৰোঁ cosec থিটা মাইনাস cot থিটাটো অলৰেডি আমি পাই আছোঁ সো এটো সোয়া আমি এলএচএস পৰা স্টার্ট কৰি পেলাই cos থিটা মাইনাস cot থিটা আৰএচএস এনেকে এই কোৱেশ্চনটো সলভ কৰিব পাৰি বাকিখিনি কোৱেশ্চনৰ কালি লাগিব ঠিক আছে